নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর চপ। চপ, সিঙ্গারা, কাটলেট খেতে তো আমরা সকলেই খুবই ভালোবাসি, আর এই আলুর চপ দোকানের থেকেও আরও অনেক অনেক বেশি স্বাদের। কীভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় দেখে নিন আমার আজকের ভিডিওটি। আলুর চপের জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ বেসন, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। জলটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে চপ খেতে ততই মুচমুচে হবে। আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আবারও ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখুন, আঙুলে লেগে যাবে এরকম ঘনত্বটাই কিন্তু হবে। এবারে এটা ঢাকা দিয়ে রাখবো। এবারে চপের পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ রিফাইন অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবারে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এইবারে সমস্ত মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটা ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বড় সাইজের আলু, সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে আলুটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা প্রায় 1 মিনিট মতো পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই 1/2 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে, আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করেই ভেজে নিয়েছি আর আলুর পুরটা একদম কড়াই থেকে ছেড়েও দিয়েছে। এবারে পুরটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। কিছুটা অংশ তার জন্য হাতে নিয়ে নিলাম, তারপরে গোল গোল করে নিচ্ছি। প্রথমে গোল গোল করে তৈরি করে নিচ্ছি, এরকম সাইজের করে সবগুলো তৈরি করে নিলাম। এবারে চপ ভাজার আগে বেসনের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা বা খাওয়ার সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চপ ভাজবার জন্য কড়াইয়ে নিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর তেল গরম হতে হতে চপগুলো বানিয়ে নিচ্ছি। একটা আলুর বল হাতে নিয়ে পাকিয়ে তারপরে এইভাবে চেপটে নিলাম আর একটা প্লেটে একটু বেসন ছড়িয়ে নিয়েছি, তার মধ্যে রেখে দিলাম। একইভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি। এভাবে হাতে একটু প্রথমে পাকিয়ে নিয়ে তারপরে হাতে তালু দিয়ে এভাবে একটু চেপটে নিতে হবে। এইভাবে আরেকটাও রেডি হয়ে গেল আর একইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। তারপরে একটা নিয়ে এইভাবে বেসনের গোলায় ডুবিয়ে নিলাম ভালো করে, তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। একইভাবে আমি আরেকটাও ছেড়ে দিলাম। এবারে উল্টে পাল্টে চপগুলো লাল করে ভেজে নিচ্ছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে তারপরেই চপ দেবেন তেলের মধ্যে। উল্টে পাল্টে চপগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নিচ্ছি।
বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল মুচমুচে আলুর চপ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে এইভাবেই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।